এবার মারধর করে বাড়ি থেকে ঠাকুমাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ। এমনটাই ঘটেছে নদিয়ার রানাঘাটের শ্যামনগর এলাকায়। সূত্রের খবর, বৃদ্ধা স্বামী মারা গেছে প্রায় 10 বছর হলো। তারপর থেকেই ঠাকুমার উপর অত্যাচার করে অভিযুক্ত নাতি এবং নাতবউ। ঠাকুমার অভিযোগ, তাকে মারধর করে নাতি ও নাতবউ। নাতির নামে বাড়ি লিখে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। বৃদ্ধা এও জানিয়েছে পুলিশের দ্বারস্থ হয়েও মেলেনি সুরহা। এখন তারা অসহায় বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তিনি এখন মেয়ের বাড়িতে রয়েছেন, কিন্তু সেখানে এসেও ঝামেলা করে নাতি। তাই ওই বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে বলে ঠিক করেছে মেয়ে জামাই। অভিযোগ, ঠাকুমার বার্ধক্য ভাতার টাকা থেকে শুরু করে রেশন সামগ্রী নিয়ে নেয় ওই নাতি। এখন বৃদ্ধার আরজি, যেভাবে হোক তার বাড়িতে যেন তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে সরকার। মাইরা ধরে তো ই করতো, আমি হাঁটতে পারি না, আমি দৌড়ে। নাতি কেন ওই আমাদের সম্পত্তি লিখে দে, নীল টাকা আন। তারপর এই কইরা তো আমি দৌড়ে এখানে আইসি, এসে থানায় গেলাম। থানায় কিছু বললো না। তারপরে এই যে ঘরের বিছানা পত্র মানে কিছুই নাই, সব পরাই দিছে, কাপড় চোপড়। এখন বর্তমানে কোথায় আছেন আপনি? ওখানে জামাই বাড়ি আছি। কি চাইছেন আপনি এখন? হ্যাঁ, কি চাইছেন? আমি চাই ওখানে যেটা ভালো হয় সেটা তোমরা করো। আপনি চান না আপনার বাড়িতে ফিরে যেতে? দেখ, হ্যাঁ আমার দাদা ঠিক করে দেখ, আমি যাবো না কেন আমার বাড়িতে। কি করে আপনার নাতি? কি করে নাতি? কিছুই করে না, ওই দাগা দমি একটু করে না। আপনার নাম? আমার নাম বাসনা সরকার। নাতির নাম? নাতির নাম সন্দীপ সরকার। নাতি তো মাত্র করে? হ্যাঁ। ঘটনা হচ্ছে, মার নামে কিছুটা জায়গা আছে বাড়ি, সেই জায়গাটা ও চাইছে আমাকে লিখে দাও। আমাকে আমার দাদার ছেলে, আমার দাদার ছেলে বলছে ওটা আমাকে লিখে দাও, আর দিচ্ছে না বলে ওই সমানে মানে মাঝে মধ্যে মারধর। সে 10-12 দিন আগে এমন মার দিয়েছে পুরো হসপিটাল, শুধু লাথি লাথি ছাড়া আর হাতে মার নেই, শুধু লাথি মারে। আর তারপরে ও বিছানাপত্র, এমনকি যে ওষুধটা, যে চোখে লেন্স বসানো, তার যে ডাক্তার ওষুধ লিখেছে সেই ওষুধগুলো অবধি সব জ্বালিয়ে ফেলে দিয়েছে, কোনো কিছু রাখেনি। ঘরটা দেখে আসবেন একদম পুরো ফাঁকা, সব বের করে আগুন ধরিয়ে বের করে দিয়েছে বাড়ি থেকে। কী উদ্দেশ্যটা? কী ওর উদ্দেশ্যটা হচ্ছে, আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও, আমারটা লিখে দাও, তোমার সম্পত্তি কি আমি জানি না, কিন্তু ইনার নামে যেটা আছে সেটা ও লিখে নিতে চাইছে। সন্দীপ সরকার কি করে? সে কেরলে ছিল, কেরল থেকে এসে এখানে ওই ওর ওর বাবার যে জমি জায়গাগুলো আছে ওগুলো চাষবাস করছে টুকটাক, এই করে। এখন চাইছি মার, আমি চাইছি মা বাড়িতে থাকুক, ওনার ভরণ পোষণ টোটালটাই আমি দেবো, কিন্তু সেপারেট করে ওই যে মার নামে যেটুকু আছে ওইটুকু একটু বাউন্ডারি দিয়ে দিলেন, নাহলে মাকে যেটা দেবো সেটা ও নিয়ে নেবে, আবার উল্টো ওনাকে আবার মারধর করে বাড়িতে। উনি এখন আমার এই দিদি বেঁচে নেই, দিদির বাড়িতে আছে, ভাগ্নেরা জামাইবাবু এখন দেখাশোনা করছে, এখানে এসে অব্দিও হামলা করে। এই জন্য ওখানে রাখতে আমি সাহস পাচ্ছি না, আমি ইয়ে করেছি এখন বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো। আমার সব আর দিদিরা বলছে যে রাখিস না বাড়িতে, বাড়িতে রাখলে ও আবার কখন কি আবার মেরে দেবে, এই জন্য বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। আপনার নাম? আমার নাম রাজকুমার সরকার। আমি ওই ওনার ছোটো ছেলে। আপনি কোথায় থাকেন? ওই শ্যামনগর পাশে, ওই বাড়ির পাশের দুটো বাড়ি পরেই আমার বাড়ি। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।